প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন ভিস্তা অ্যান্ড্রয়েড টিভি নিবেদিত বৈশাখী ফোক অনুষ্ঠানে। সঞ্চালক হিসেবে আমি আইনুন পুতুল আপনাদের সাথে আছি। ফোক মানেই দেশজ গান, মাটির গান। এই গান নিয়ে বরাবরের মতো আজকের এই আয়োজন, তাই আমাদের সাথে আছেন দুজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী, শারমিন আক্তার এবং রুবেল আলম। স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে, কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি ভাইয়া কেমন আছেন? আমি খুব ভালো আছি। হ্যাঁ আছি, ভালো আছি আলহামদুলিল্লাহ। যাক, আমি মানে প্রথমেই দর্শককে বলেই দিয়েছি যে মাটির গান এবং দেশজ গান বরাবরের মতোই হয়ে থাকে, আজকেও সেটা ব্যতিক্রম না। বৈশাখী ফোক মানে আমরা কিন্তু এটাই জানি। একদমই তাই, একদমই তাই। এবং দর্শকরা অনেক অধীর আগ্রহে অপেক্ষা করেন এই দিনটির জন্যে। বরাবরের মতো শুক্রবারে আমাদের 9:30 শুরু হয়ে যায়, তাই আমি আর মানে বাড়াবো না কথা, প্রথমে চলে যাবো শারমিনের কাছে। কোন গানটি শুনবো? ঠিক আছে, আমি শুরুতে শ্রদ্ধেয় শাহ আব্দুল করিম, ওনার খুব জনপ্রিয় একটি গান মুর্শিদি গান দিয়ে শুরু করতে চাই আয়োজনটা। আশা করি বাকিটা আল্লাহ পাকের রহমতে ভালো হবে। ঠিক আছে, শুনি তাহলে আমরা গানটা। Thank you.
চমৎকার চমৎকার, মানে এটা এমনি ভীষণ জনপ্রিয় একটা গান, আর আপনি এত সুন্দর করে গাইলেন, অসাধারণ। প্রথম গানটাই যদি এত সুন্দর হয়, অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ ভাইয়ার কাছে যাব। রুবেল ভাই কোন গানটি শুনবো? আমি লালন সাজের একটি দৈন্য গান দিয়ে শুরু করতে চাই। বাহ চমৎকার, শুনি তাহলে গানটা। আমি পরে ছিয়কুল পাথারে, দাওয়ে সে চরণ তরি দয়া সে চরণ তরি এসো হে অপারের কান্দারি, তুমি এসো হে এসো হে অপারের কান্দারি, ওই আমি পরে ছিয়কুল পাথারে, ওই আমি পরে ছিয়কুল পাথারে, দাওয়ে সে চরণ তরি দয়াল, দাওয়ে সে চরণ তরি এসো হে ছিলাম
আমি এবারে খুব জনপ্রিয় একটি বিচ্ছেদ গান সেই যে গেলে ফিরে আর এলে না গাইছি। ঠিক আছে শুনে তাহলে আমরা
একটা গান শুনলাম, বিচ্ছেদের গান, এমনিতেই মনটা খুব বিষণ্ণ হয়ে যায়। অনেক ধন্যবাদ আপনাকে। বিচ্ছেদটা আসলে এরকমই একেবারে। রুবেল ভাইয়ের গানে যাব। রুবেল ভাই, কোন গানটি শুনছি? আমি এখন আসলে আমাদের ভাটি বাংলার গান গেতে চাই।
সৈয়দ আলাউদ্দিনের পুত্র রুকনউদ্দিন মাহমুদ, ওনার ছেলে যে সৈয়দ শাহনূর, 1700 শতকের আমাদের সাধক, ওনার একটি গান বন্ধু তোর লাইগারে আমার তনু ঝরো ঝর, এই গানটা গেতে চাই। ঠিক আছে, শুনি তাহলে গানটা। আমার কর্ম দোষে বন্ধু তোর লাইগারে
গান এবং খুবই জনপ্রিয় একটা গান। এই গানটা শোনালেন, দর্শকরা প্রচন্ড রকমের আনন্দিত হয়েছে, কেননা তাদের আকাঙ্ক্ষিত গান ছিল। অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকেও। কোন গানটি শুনবো শারমিন? বরাবরের মতো দর্শক একজন কল দিয়েছিলেন, বাউলা কেবা নাইলো গানটি শোনার আর্জি ছিল তার, তো আমি এই এখন এই গানটি গাইছি। শুনি তাহলে, দর্শকের জন্য এই আয়োজন, শুনি তাহলে। বাউলা কেবা নাইলো রে, হাসুন রাজা রে বাউলা, কেবা নাইলো রে, thank you.
ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। লাস্টের তেহাইটা যা ছিল না, ভীষণ সুন্দর। আসলে মানে এই বাদ্যযন্ত্র এবং মিউজিশিয়ানরা না থাকলে তো আসলে গানটা গান হয়ে উঠতো না। ভীষণ চমৎকার, সবাইকে অনেক ধন্যবাদ এত সুন্দর গান উপহার দেওয়ার জন্য। ভাইয়ার কাছে যাব, রুবেল ভাই কোন গানটি শুনব? গানটি আসলে বাংলাদেশের অনেক বাউল বাউল আবেদ আলীর নামে গানটি গাচ্ছেন। গানটি আসলে বাউল আবেদ আলীর গান নহে, গানটি হচ্ছে বাউল প্রভাত কুমার সূত্রধরের গান। উনি 1968 সালে প্রথম গানটি গেয়েছিলেন নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার কুমরুরা গ্রামে বাউল তাহেরউদ্দিনের সাথে। তাহেরউদ্দিনের বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ জেলার তারাইল উপজেলার হাড়ং গ্রামে, এবং গানটি হয়েছিল কেন্দুয়া উপজেলার জামালপুর গ্রামে। এবং সেই বাউল প্রভাত সূত্রধর 1971 সালে মুক্তিযুদ্ধ করতে গিয়ে ভারতের শরণার্থী শিবিরে যান এবং উনি ওখানে কলেরায় মারা যান। মারা যাওয়ার পরে বাউল আবেদ আলী নিজের নামে গানটি চালিয়ে দেন, কিন্তু গানটি আসলে বাউল প্রভাত সূত্রধরের গান। এটি আমি আসলে এই চ্যানেলে প্রকাশ করছি, এ কারণে আমি চ্যালেঞ্জ দিয়েই বলছি এবং জেনেই বলছি যে গানটি বাউল প্রভাত সূত্রধরের গান, বাউল আবেদ আলীর গান নয়। এবং ওটা আলতাফ হোসেন বাউল নামে একজন বাউল এখনও বেঁচে আছেন সুনামগঞ্জ নেত্রকোনায়, ওনার কাছে যদি আপনারা জানতে চান, উনি নিজে বসে সেই স্টেজে গানটি শুনেছিলেন। আমি এই ভুলটি সবার সংশোধন করতে চাই এবং অনেকে এটা খারেক দেওয়ানের গান হিসেবে প্রচার করে থাকেন। অনেক ধন্যবাদ ভাইয়া, ভীষণ উপকৃত হবেন যারা এতদিন ভুল জানছেন, আজকে সঠিক তথ্যটা দিয়েছেন। অনেক ধন্যবাদ ভাইয়া, গানটিতে যাই তাহলে। ¡Gracias!
ভরানো দি জোয়ারে ঢেউ হেলে
ধন্যবাদ ভাইয়া, অসাধারণ একটা গান শুনলাম। মানে আপনি গানের আগে যে কথাগুলো বলছিলেন, আসলে এটা ভীষণ অন্যায় যে আরেকজনের নামে চালানো হচ্ছে এত অসাধারণ একটি গান। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আসলে অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি, বিদায় নেবার পালা হয়ে গেছে। আমি দর্শকের কাছে বিদায় নেব এবং শেষ গানটা শুনবো শারমিনের কাছ থেকে। সে তার আগে যারা আছেন মিউজিশিয়ান তাদেরকে জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। বিদায় নিয়ে ফিরছি। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ভিস্তা অ্যান্ড্রয়েড টিভি নিবেদিত বৈশাখী ফোক অনুষ্ঠানটি। অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আনন পুতুল এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বৈশাখী টেলিভিশনের সাথেই থাকুন। অনেক ধন্যবাদ আপু, আপনাকে এত সুন্দর করে ভালোবাসা দেবার জন্য। এতক্ষণ আপনার এত মিষ্টি কথা শুনে আমাদের গানের আরও আমরা হচ্ছে এনার্জি পেয়েছি। যাই হোক, কতটুকু দিতে পেরেছি জানি না, ভুল ত্রুটি যারা আমাদের সাথে ছিলেন এতক্ষণ ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অনেক অনেক ধন্যবাদ বৈশাখী টেলিভিশনকে, বৈশাখী ফোককে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি আমার শেষ গানটি বিচ্ছেদ গান দিয়ে শেষ করতে চাই। আমার পার্সোনালি আমার খুব বিচ্ছেদ গানটা টানে, ছোটোবেলা থেকে বিচ্ছেদ গান গাইতে গাইতে আমার যাত্রা শুরু বলা যায়। তো আমার এলাকার নেত্রকোনার সালাম সরকার সাহেব, ওনার খুব পরিচিত একটি গান, চেষ্টা করছি ভালো লাগবে। ঠিক আছে, শুনি তাহলে। প্রেমের মানুষ কাদা